নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে কিল্লারপুল এলাকায় অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়ত্তাধীন ড্রেজার পরিদপ্তরে এই সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মেম্বার, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, সদস্য মোখলেসুর রহমান, আলী হোসেন, হুমায়ুন কবির, আসলাম, জাহাঙ্গীর হোসেন, সোনিয়া আক্তার, জাহাঙ্গীর আলম, আলমগীর মিয়া, অনিল কুমার, তাজুল ইসলাম, শাহাবুদ্দিন পাঠান, ওমর ফারুক, মুক্তার হোসেন, নূর হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ। এ আর পারভেজ, এনএন টিভি, নারায়ণগঞ্জ।